আজ আমি দেখাবো ক্রিমি চিকেন ফ্রাইড চিকেন। এর জন্য লাগবে সসেস, মাশরুম, গার্লিক, বাটার, এভাপোরেটেড মিল্ক, অয়েল, সল্ট, হার্ব, দু রকমের হার্ব রেখেছি, গোলমরিচি গুঁড়ো, পেঁয়াজ কুচি আর ফ্যাটি চিলি। এবার আসুন প্রণালীটি দেখি। প্রথমে একটি পাত্রে পানি দিয়ে তাতে লবণ এবং তেল দিয়ে ফুটাতে দিই। ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। ফুটে ওঠার পর আমরা এগুলোতে ফ্যাটি চিনি দিয়ে দিই। এর মাঝে আমি আবার বাকি কাজগুলো সেরে নিই। রসুন কুচি করে নিই। 3 কোষ রসুন নিলেই হবে। এর জন্য আমার লাগবে 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচি হতে হতে পানিটা ফুটে উঠেছে, এতে ফ্যাটি চিনিগুলো দিয়ে দিই। ফ্যাটি চিনি ফুটে উঠতে থাকুক, বাকি কাজগুলো আমরা গুছিয়ে নিই। পেঁয়াজগুলো কুচি করে নেব। পেঁয়াজ এবং রসুন কুচি একই রকম হলেই ভালো। আমার লাগবে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কুচি করা হয়ে গেছে, এগুলোকে সরিয়ে রাখি। এবার কুচি করব মাশরুম এবং সসেস। মাশরুম গুলো লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। মাশরুম গুলো কাটা হয়ে গেলে সসেস গুলো সুন্দরভাবে একই রকম করে কেটে নিই। সবকিছু কাটা হয়ে গেলে এক সাইডে রেখে দিই। এর মাঝে চেক করে নিই আমার প্যাটিচিনো গুলো সিদ্ধ হয়ে গেছে। প্যাটিচিনো গুলো সিদ্ধ হয়ে গেছে, পানি ছেঁকে নেওয়ার পর প্যাটিচিনো গুলো দেখতে এমন হয়েছে। একটা কড়াইতে 2 টেবিল চামচ বাটার নিলাম। বাটার গুলো গলে গরম হওয়ার পর তাতে রসুন কুচি গুলো দিয়ে দিব। রসুন কুচি গুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে। ভাজার পর রসুন কুচি থেকে একটা খুব সুন্দর অ্যারোমা বের হবে। রসুনটা ব্রাউন হয়ে উঠলে ওই সুন্দর গন্ধটা পাওয়া যায়, ওই অ্যারোমাটা বের হয়ে আসে। এরপর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি গুলো দিয়ে একটু ভাজা ভাজা হলে হার্ব গুলো দিয়ে দেব। আমি 2 রকমের হার্ব নিয়েছি, থাইম এবং বেসিল। 1/4 টিস্পুন করে হার্ব এবং বেসিল দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ এবং গোলমরিচের গুঁড়ো। একটু ভালো করে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিব মাশরুম গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মাশরুম গুলো দিয়ে দিব। মাশরুম ভাজা ভাজা হয়ে উঠলে দিয়ে দিব আমার সসেস কুচিগুলো। সসেস স্লাইস গুলো দিয়ে একটু সিদ্ধ হয়ে আসলে বা হয়ে উঠলে দিয়ে দিব এভাপোরেটেড মিল্ক। এভাপোরেটেড মিল্ক দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। এটা ফুটে উঠে ক্রিমি ক্রিমি ভাব হয়ে উঠলে তাতে আমি যোগ করে দিব সিদ্ধ ফ্যাটি চিনিগুলো। ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব। পরে আমি ফ্যাটি চিনিগুলো যোগ করে দিয়েছি। দেখুন সবকিছু সুন্দরভাবে মিশে গেছে। এবার চুলোটা অফ করে ফ্যাটি চিনিটা 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 10 মিনিট পর আমার ক্রিমি চিকেন ফ্যাটি চিনি আলফ্রেডো দেখতে এমনই হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে।